तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए দেশের লোক। মানে আজকে কথা বলবো ব্রেকআপ নিয়ে। তোমাদের এই কারো ব্রেকআপ হয়েছে? আমার আমার একটা বন্ধুর মানে রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। মানে ও দেখলাম মানে ছাদ থেকে ঝাঁপ মারতে আসছিল, আমি মানে আটকালাম, মানে দাঁড়া মানে ঝাঁপ মারিস না এখন, যদি মানে তুই ঝাঁপ মারিস আর যদি মানে ডাক্তার বলে তোর করোনা আছে তাহলে কিন্তু মানে তোর গার্লফ্রেন্ড জানতে পারবে না তুই মানে ওর দুঃখে মারা গেছিস। কারণ মানে আমরা জানি না আমাদের মধ্যে কী আছে। মানে হায়াস মানে এখন পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করেছে, মানে কিছু মানুষের করোনা আছে, কিছু মানুষের ছড়না আছে, আর মানে এই করোনা ছড়নার মাঝখানে আমি আর তুমি মারা ঘরে বসে ধর্ণা দিচ্ছি, মানে ভাবছি কী হচ্ছে পৃথিবীতে। মারা ব্যাক টু দ্য টপিক, ব্রেকআপ হলে কি মানে সুইসাইড? মানে কই মানে ঋতিক রোশন তো সুইসাইড করেনি, ওরকম ডার্ক টল সেক্সি গ্রিক গড, মানে ওর যদি ব্রেকআপ হতে পারে তুমি মারা কোন শকুনের গরু। আর মানে লক্ষ্য করলে দেখবে এই ব্রেকআপ ওয়ার্ডটার মধ্যে কিন্তু একটা আপ আছে, মানে প্রত্যেকটা নেগেটিভ জিনিসে কিন্তু একটা পজিটিভ জিনিস থাকে। বাবা তোমার উপর নির্ভর করছে তুমি ব্রেকটা নেবে না আপটা নেবে। আমাদের লাভ গুরু শাহরুখ খান কি শিখেছে? পার্লার খোলা নেই তাই ফুড়ুচুর আসেন বেটা, হার কে জিতনে পারে খুব বাজিগার কেতে। তোমার জীবনে হারটা দরকার, নাহলে মানে কী করে বুঝবে অরুণা পাণ্ডে সোনার চামচ দিয়ে বিরিয়ানি খাওয়াকে স্ট্রাগল বলছে? মানে ভালোবাসার মানে এমন নয় যে মানে শুধু নেবো খাবো ধরবো আর মানে গুলুগুলু করবো। মানে ভালোবাসার অপর নাম মানে স্যাক্রিফাইস, মানে ত্যাগ স্বীকার করতে শেখো। মানে তুমি মানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, মানে বিরিয়ানি খুব ভালোবাসো, মানে তারপর বিরিয়ানি খেলে মানে তারপরে কি আর বিরিয়ানিটা বের করবে না, মানে যখন গু হয়ে যাবে, মানে গু হয়ে যখন পেটে জমে থাকবে তখন তো মানে তোমার শরীরের ক্ষতি, আর মানে তোমার পরিবারের লোকের নাকের চুলে মানে বুসফায়। অনেক ছেলে ভাবে মেয়েরা হয়তো মানে ছেলের ধন দেখে আসে, মানে ধন সম্পত্তি আর মানে সাকসেসের কথা বলছি। তোমার যদি তাই হয় তাহলে মানে লাইফে সাকসেসফুল হওয়ার চেষ্টা করো। যদি মানে তোমার একান্তই মনে হয় তোমার চলার পথে একজন পাশে মেয়েকে দরকার, মানে কবির সিং মুভিতে মানে প্রীতি ছেড়ে যাওয়ার পর কবির সিং মানে মদ গাঁজা খেয়ে উল্টে রয়েছে সেটা ভালো রপ্ত করেছে, কিন্তু মানে প্রীতি আসার আগে কবির সিং MBBS করে ডক্টর হয়েছে সেটা মানে দেখোনি। তোমার আগে মানে সাকসেসফুল হও, তারপরে প্রীতি এসে গাড়টা মারুক, তারপর না মদ গাঁজা খেয়ে। এখন পৃথিবীতে সব রকম মানুষ আছে, কিছু ছেলে যেরকম ফাঁকবো হয় সেরকম কিছু মেয়ে কিন্তু গোল্ডি করে, তাই বলে মানে সবাইকে এক করে দিও না। তোমার উদাহরণ দিলে মানে বুঝতে পারবে যে মানে বেখ্যাম আর শাহরুখ খানকে তো তোমার সবাই চেনো। মানে বেখ্যাম যখন মানে স্ট্রাগল করছিল তখন মানে ভিক্টোরিয়া এখন যে ওয়াইফ সে মানে বড় পপস্টার ছিল। আমার গৌরী খানকে তো চেনোই, মানে গৌরী খান যখন বড় বড় ধনী ঘরের মেয়ে ছিল তখন মানে শাহরুখ খান স্ট্রাগল করছিল। মানে এই দুজন স্ট্রাগলারের পাশে কি মানে এই দুজন ছিল না? এই দুজন মহিলা ছিল বলে আজ দেখো মানে বেখ্যাম আর শাহরুখ খান মানে কত বড় পপুলার। মানে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ ওম্যান, মানে সেটা ব্রেকআপ হয়ে হতে পারে কিংবা পাশে থেকে হতে পারে। মানে আর একটা কথা বলে রাখি, মানে মেয়েরা যখন কাঁদায় তবে আপনি কারাম কি কাঁদা দেয় সাকসেস পেয়ে যায়। মানে ফাঁক বয় হয়ে মানে মেয়েদের পেছনে স্ট্রাগল করো না, মানে নিজের স্বপ্ন পূরণের পেছনে স্ট্রাগল করো, দেখবে মানে একদিন আপনি আপ মানে তোমার স্বপ্নের সাথে কোনো মেয়ের স্বপ্ন মানে ঠিক জুড়ে যাবে। আমার ফাঁক বয় হওয়ার পরে 108টা উপায় আছে, আজকে মানে তোমার 6টা উপায় দেখাবো। মানে দেখো মানে হ্যালো, হ্যাঁ বলো। দেখো মানে মেয়েরা কিন্তু এরকমই সফটলি এবং জেন্টলি কথা বলে, তাই বলে মানে এরপরে আমি যেরকম শুরু করছি ফাঁক বয় পড়া সেরকম মা কেউ করবে না। মানে দেখো মানে আজকে মাকে তোমার ছবি দেখালাম জানো। সে কি কোন দুঃখে? দুঃখে না, মানে আমি আসলে মেয়েদের সাথে না কথা বলতে খুব লজ্জা পাই জানো তো। তাই নাকি? কিন্তু আমার সাথে তো দিব্যি কথা বলছো। অ্যাকচুয়ালি তুমি ছাড়া আমার কোনো মেয়ে ফ্রেন্ডই নেই। কিন্তু আমি যে তোমার ফেসবুকে দেখলাম যে মেয়ে ছাড়া কিন্তু কোনো ছেলে ফ্রেন্ডই তোমার ফ্রেন্ড লিস্টে নেই। দেখো তোমার মেয়েরা কিন্তু এখন খুব চালাক, তুমি মানে ভাববে অনেক মেয়ের সাথে গুলুগুলু করবো কিন্তু ধরা পড়বে না, সেটা কিন্তু নয়। ঠিক মানে স্টক করে নিয়েছে না, মানে দেখো ফেসবুকে ফ্রেন্ড হতে পারে কিন্তু আমি না কোনো মেয়ের আজ পর্যন্ত হাতও ধরিনি জানো মা। তাহলে কি ধরেছো? তো ধরেছি বলতে ওরকমভাবে বলতে চাইনি, মানে কী কী যে বলি, মানে দেখেছো তোমার ম্যাডাম আমার কি সুন্দর ট্যাকেল করছে ফাঁক বয়কে। মানে ধরেছি বলতে মানে শাড়ির কথা বলছিলাম, শাড়ি পরলে না তোমাকে পুরো বউ বউ লাগে। আর তুই মুখ খুললেই তোকে ফাঁক বয় লাগে, ফোনটা রাখ। তোমার দেখলে তোমার ফাঁক বয়দের অবস্থা, মানে মেয়েরা এখন হাড়ে হাড়ে মানে ফাঁক বয়দের চেনে। এই জন্যই বলছি মানে নিজে সাকসেসফুল হওয়ার চেষ্টা করো, মানে এমনি মানে লাইফে অনেক কিছু পাবে। মানে স্টে সেফ, স্টে অ্যাট হোম অ্যান্ড মানে ডোন্ট বি আ ফাঁক বয়। মানে খুব দুঃখ পেয়েছি মানে আজকে, মানে খুব দুঃখ পেয়েছি, মানে এখানেই বলতে থাকবো মানে সারা রাত।